আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রীয়াম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক বরাবরই কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন মেলা, অকেশন এবং কি প্রোডাক্ট কোয়ালিটি, দাম টাম সবকিছু প্রেজেন্ট করার। সো আজকে কিন্তু আমি ভিন্ন ধর্মী একটা মেলায় চলে এসেছি। আপনাদেরকে ফার্স্ট একটু বলেই দিই, আজকে চলে এসেছি পলি ইভেন্ট মেলাতে। আর এই মেলাটা কিন্তু হচ্ছে হেমন্তের ডিসকাউন্ট শপিং মেলা। এখানে আপনারা বুটিক, শাড়ি, সালোয়ার কামিজ, হস্তশিল্প, ইন্ডিয়ান পাকিস্তানি লোন, হিজাব ও বোরখা, তারপরে এছাড়া গৃহস্থালীর পণ্য, বিছানার চাদর, প্রসাধনী, জুয়েলারি, সব রকমের জিনিসই কিন্তু পাবেন। আর মেলাটা কিন্তু 20 অক্টোবর থেকে 23 অক্টোবর। তো আমি আজকে জানলাম, এই জন্য আমি আজকেই চলে আসলাম দেরি না করে। আর এটা চলে সকাল 10টা থেকে রাত 9টা, তার মানে কালকের দিনটা কিন্তু আপনারা সময় পাচ্ছেন। অ্যাড্রেসটা হবে মহাখালী DOHS ফ্লাইওভার সংলগ্ন ঢাকা। ওকে, তো এখানে আজকে, আর এটা হবে রাওয়া হলে, একদম রাওয়া হলের নিচতলায় কিন্তু। তো আজকে আমি আপনাদেরকে মেলার একটা স্টলটা দেখাবো। এখানে পাকিস্তানি থ্রি পিসের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমরা কিছু কালেকশন দেখবো, দামটা বলে দিব, আর অবশ্যই কিন্তু আপনাদেরকে মেলা থেকে কালেকশনগুলো নিতে হবে। ওকে, তো এখানে একটা আপু আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নামটা একটু বলে দেন। আমার নাম মাহমুদা হক। মাহমুদা হক আপু, তো আপনার আমার জানা মতো একটা অনলাইন বিজনেস আছে, আপনি কি কোনো পেজ মেনটেন করেন? নামটা কি পেজার? সাজানা বুটিক। আচ্ছা, তো চলেন আপনার স্টলের কিছু কালেকশন আমরা দেখে নেই। ফার্স্ট একটু আমাদেরকে দামের ধারণাটা দেন যে কত থেকে শুরু হচ্ছে। আমার এখানে 1500 থেকে 3000 টাকা। 1500 থেকে 3000। আচ্ছা, তো চলেন আমরা ফার্স্টে কোনটা দেখব, কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেই, যেন আপনাদের ধারণা হয়। এটা কি ক্যাটালগ আছে সামনে? আচ্ছা, ক্যাটালগটা একটু দেখে নিই আমরা। আচ্ছা, ক্যাটালগটা কিন্তু হচ্ছে এই যে, এই ডিজাইনটা আমরা এখন দেখব, এই যে এই ধরনের একটা থ্রি পিস কিন্তু আমরা দেখব। এন্ড অফকোর্স এগুলো কিন্তু হচ্ছে আপনারা চাইলে পার্টি টার্টির জন্য কিন্তু ইউজ করতে পারেন, খুবই কমফোর্টেবল কিন্তু আমার কাছে মনে হচ্ছে কটনের মধ্যে। আচ্ছা, একটু দেখি সুন্দর করে ধরেন। এখানে ফ্রন্ট পার্টে কিন্তু একটা সামান্য এমব্রয়ডারি ওয়ার্ক হবে। ওকে, আর পুরোটা বডি জুড়ে একটু ফলো করেন, খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট চলে যাবে। আমি নিচ থেকে দেখাবো আপনাদের, এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস হচ্ছে। আচ্ছা, এগুলো কি ফ্রি সাইজ, যে কোনো সাইজের আপুর আন্টিরা বানাতে পারবে? এটার ব্যাক সাইডটা কোনটা হবে, ব্যাক সাইডে কোনটা যাবে? আচ্ছা, এটা ব্যাক সাইডের ডিজাইনটা, পেপারটা পড়ে গেছে পেপারটা। আচ্ছা, ব্যাক সাইডের ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই ধরনের একটা ডিজাইন কিন্তু ব্যাক সাইডে যাবে, খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট, এটা পিঠে পড়বে। আর এটা হচ্ছে স্লিভ, স্লিভটা বোধহয় ফুল হাতা পর্যন্ত হবে, রাইট? আচ্ছা, এটার সাথে সালোয়ার ওড়নাটা দেখে নে। এটা ওয়ান পিস হচ্ছে, ওয়ান পিসের এটা প্রাইস কত? আচ্ছা, এটা ওয়ান পিসটা হচ্ছে 1500। এটা কি ফিক্সড হবে না কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? মেলা উপলক্ষে ডিসকাউন্ট হবে। আচ্ছা, নেক্সট আমরা আর কোন কালেকশন দেখতে পারি আপনার কাছে? এগুলো ছিল পাকিস্তানি ওয়ান পিস, এন্ড এগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন আছে, অ্যাভেলেবেল, জাস্ট শপে এসে পছন্দ করে নিতে হবে। আর মেলা কিন্তু কালকে শেষ, তো লেট করা যাবে না। ওকে, নেক্সট। আর অনেক ডিজিটাল প্রিন্টের উপরে, আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে কি এখন আমরা দেখছি? আচ্ছা, এই যে এখানে দেখেন, এই ডিসপ্লেটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস, থ্রি পিস। আচ্ছা, ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস। তো আচ্ছা, আমরা একটা ওপেন করেই দেখি। এটা কিন্তু কিছুটা অরেঞ্জ কালারের মধ্যে, ওয়াও! এটা কি ফ্রন্ট পার্ট? আচ্ছা, এটা হচ্ছে গলার কাজটা, এন্ড হচ্ছে নিচের দিকের প্রিন্ট আপনারা দেখেন, ওভারঅল পুরো বডিতেই কিন্তু কাজ আছে, নিচে প্যানেলের কাজটা দেখেন। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল কামিজের ফ্রন্ট পার্ট। আর ব্যাক সাইডটা দেখে ফেলি আমরা। আচ্ছা, ব্যাক সাইডের কাজটা একটু দেখাবো আপনাদেরকে। দেখেন, নিচে কিন্তু সিমিলার গর্জিয়াস একটা প্যানেল এবং কাজ হবে এই ধরনের, এন্ড উপরের দিকে চলে যাব আমরা। ওকে, এই যে এই ধরনের। আচ্ছা, আর নিচে স্লিভটা একটু ফলো করবেন, এটা কিন্তু স্লিভের কাজটা হবে, ফুল হাতা স্লিভ পর্যন্ত করা যাবে। আচ্ছা, সালোয়ার পিস আর ওড়নাটা দেখে নিব, এগুলো তো কালার গ্যারান্টি 100%, রাইট? ওকে, আচ্ছা, এটা কি দোপাট্টা, ওড়নাটা? আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, একটু ফলো করেন, খুব সুন্দর, বিশাল বড়, খুবই সফট কাপড়টা, আপনারা কিন্তু ফুল বডি কাভার করতে পারবেন, ফুল বডি কাভার করা যাবে, এবং মাথায় কিন্তু ওড়নাও দেওয়া যাবে, এই ধরনের ওড়না পরে নামাজও পড়তে পারবেন। সালোয়ার পিসটা হবে এক কালারের মধ্যে। আচ্ছা, সেম ডিজাইনে কতগুলো কালার হবে? এখানে 20টা কালার আছে, সেম ডিজাইনে 20টা কালার। আর এগুলোর মধ্যে ডিজাইনেরও ভ্যারিয়েশন পাওয়া যাবে তো? আচ্ছা, এরপরে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি আপনার কাছে পাকিস্তানি মধ্যে।
আর কি কি দেখাতে পারছেন আপনি বা আপনার কাছে আর কি কি কালেকশন আছে? আরেকটা ব্র্যান্ড আছে। আচ্ছা, এটা কি পাকিস্তানি হবে? ব্র্যান্ডটার নাম কি? মালহাত। মালহাত। আচ্ছা, এখন যেটা দেখছি এটা হলো স্টারে। স্টারে। আচ্ছা, আমি একটু দেখি কাগজটা যেন না পড়ে, আপনি ওটা ফলো করেন। আচ্ছা, এবার হচ্ছে বডির কাজটা একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে হালকা ফিরোজা কালারের মধ্যে এটা গলার কাজটা হবে। গলাতে কিন্তু এই ধরনের নকশা হবে, আর নিচের দিকে দেখাবো খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং নিচে প্যানেলের ওয়ার্কটা কিন্তু এই ধরনের হবে। আর বডিতে দেখেন হালকা একটা জলছাপ টাইপের কিন্তু থাকবে, একদম সেম কালারের মধ্যে। আচ্ছা, এরপর ব্যাক সাইডটা দেখে নিব। আচ্ছা, এটা হচ্ছে পিঠের কাজটা, এই যে এই ধরনের হচ্ছে কাজটা চলে যাবে পেছনের দিকে। আমার কাছে কিন্তু অনেক গর্জিয়াস মনে হচ্ছে কাজটা। আচ্ছা, আর এটা হচ্ছে স্লিভটা, ফুল হাতা হবে সিমিলারলি এবং খুব গর্জিয়াস একটা আর কি প্রিন্ট থাকবে। আচ্ছা, দুপাট্টাটা দেখে নিব আমরা। কটন সিল্ক, এটা কি কোঠা ফ্যাব্রিক্সের মধ্যে? আচ্ছা, কোঠা ফ্যাব্রিক্সের মধ্যে হবে, একটু দেখে নেন আপনারা। প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও, এই ধরনের একটা প্রিন্ট কিন্তু চলে যাবে। ওকে, আর সালোর পিসটা বোধহয় এক কালার হবে। এটা কি, এটা কোন ফ্যাব্রিক্স? এটা সেলফ একটা কাজ আছে। আচ্ছা, খুব সুন্দর একটা আর কি কাজ আছে এটার মধ্যে ফ্যাব্রিক্সেরই, যেটা আর কি কাছ থেকে দেখলে বোঝা যাবে। ওকে, কালার কতগুলো হবে? এটা 10টা কালার। 10টা কালার হবে। প্রাইসটা কেমন পড়বে এগুলোর? 2500 টাকা। 2500 টাকা ডিসকাউন্ট তো অবশ্যই সামথিং থাকবে। আচ্ছা, এগুলো সুতার কাজের এগুলো কেমন কি? 3000 হবে। 3000, এটা হাইস্ট বাজেটটা আপনার যেটা। আচ্ছা, একটু দেখে নেই, এগুলোও তো পাকিস্তানি। আচ্ছা, আমরা একটু দেখবো। এগুলো হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স, রাইট? জর্জেট এর মধ্যে এটা কি ফলস দেয়া আছে নাকি এক্সট্রা করে নিতে হবে? এক্সট্রা করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখেন সেম কালারের মধ্যে কিন্তু সেম কালার সুতার খুব গর্জিয়াস কাজ হবে, একদম শুরু থেকে নিচ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত। এবং এটা হচ্ছে প্যানেলের ওয়ার্কটা, এই যে এই ধরনের কাজ যাবে নিচের দিকে। আচ্ছা, ব্যাক সাইডটা দেখে নেব। ব্যাক সাইডটা কি প্লেন? আচ্ছা, ব্যাক সাইডেও কিন্তু একটা খুব সুন্দর একটা কাজ পাওয়া যাবে, প্যানেলের ওয়ার্কটা সিমিলার থাকবে আর উপরে একদম দেখেন এই ধরনের একটা ওয়ার্ক চলে যাবে। স্লিভটা কই, আলাদাভাবে দেয়া? আচ্ছা, স্লিভটা দেখে নিব। আচ্ছা, এই ধরনের একটা স্লিভ যাবে, অ্যান্ড স্লিভের শুরুর দিকে এই ধরনের কাজ পাবেন আপনারা, এই যে এই ধরনের স্লিভ। আচ্ছা, আর এটা কি হচ্ছে দুপাট্টাটা? সিমিলার জর্জেট ফ্যাব্রিক্সেই কিন্তু আপনারা দুপাট্টা পাবেন, অল ওভার এই ধরনের একটা প্যানেল চলে যাবে একদম চারদিকে, আর ভেতরে কিন্তু এই ধরনের ছোট ছোট বুটির কাজ হবে, এই যে এই ধরনের স্লিভটা দেখানো হচ্ছে। সালোয়ার পিসটা দেখি। আচ্ছা, সালোয়ারেও কিন্তু কাজ হবে নিচের দিকে, ওয়াও। এটা দিয়ে আমার মনে হচ্ছে এতটা স্পেস আছে, আপনি প্লাজো বানাতে পারবেন, যেটা স্কার্ট প্লাজো টাইপ আর কি, সেমি স্কার্ট, ওটা কিন্তু বানানো যাবে। নিচে এই ধরনের কাজ হবে আর উপরটা কিন্তু প্লেন হবে। তো আমরা কিন্তু অলমোস্ট অনেকগুলো পাকিস্তানি থ্রি পিস দেখেছি, আর আমি একটু দেখিয়ে দিই এখানে ডিসপ্লেটা দেখেন। আরও অনেক অনেক ডিজাইন কিন্তু বাদ পড়েই গেল, বাট আমি বলবো আপনারা যদি না মিস করতে চান চলে আসতে পারেন কিন্তু মেলাতে। আমি অ্যাড্রেসটা একটু আবারও দেখিয়ে দিচ্ছি। আর আপু, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থেকে এতগুলো কালেকশন দেখানোর জন্য। আচ্ছা, তো দর্শক, এটা কিন্তু হচ্ছে পলি ইভেন্টের আর কি মেলাটা হচ্ছে, আর এটা হেমন্তের ডিসকাউন্ট শপিং মেলা। এখানে দেখেন আপনারা এই ধরনের জিনিসগুলো কিন্তু পাবেন, আর মেলার লাস্ট ডেট কিন্তু 23 অক্টোবর। এটা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, সো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কালকের মধ্যেই চলে এসে যত কেনাকাটা করতে চান করে ফেলতে হবে। আর স্থানটা হচ্ছে রাওয়া হল, মহাখালী DOHS, ফ্লাইওভার সংলগ্ন, ঢাকা। আর মেলাটি কিন্তু সবার জন্য উন্মুক্ত, সো কোনো প্রকার আপনাদের টিকিট কিন্তু কিনতে হবে না। আশা করি পাকিস্তানি থ্রি পিস এই কালেকশনগুলো কিনতে এই আপুকে আমি দেখিয়ে দিলাম, যেহেতু এক্সট্রা কোনো নাম নাই, আপুকে দেখে এসে কিনতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।